সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নসরত, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে অধ্যায় চতুর্থ এর শেষ অংশ, স্প্রেডশিটের ব্যবহারের শেষ অংশটুকু। অর্থাৎ আমরা আজকে জানবো যে কিভাবে স্প্রেডশিটে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে হয়। আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি স্প্রেডশিট কিভাবে ওপেন করতে হয়, এর উদ্দেশ্য, সুবিধা, অসুবিধাগুলো সম্পর্কে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। দুইটা ছবিতে কি বলা হয়েছে যে দুইটাই পাতা, একটা হচ্ছে গাছের পাতা আর একটা হচ্ছে খাতার পাতা, তাই না? তাহলে স্প্রেডশিট এটার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে খোলা বা ছড়ানো পাতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কি, স্প্রেডশিট, তাই না? তাহলে এই পাঠ শেষে আমরা যা যা জানবো গত ক্লাসগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে, স্প্রেডশিট কি, স্প্রেডশিট সফটওয়্যারের উদ্দেশ্য, এর ব্যবহারের কৌশল, সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে চিহ্নগুলো বা চিহ্নিত কিছু জিনিস রয়েছে, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় কি, স্প্রেডশিট, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা স্প্রেডশিট কি, একটু আগে আমরা জানলাম স্প্রেডশিট হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা, তাই না? স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো কোন কোনগুলো? স্প্রেডশিট আমরা কোথায় কোথায় ব্যবহার করি? স্কুল কলেজের রেজাল্ট তৈরি করতে, বেতন শিট তৈরি করতে, বিভিন্ন অফিস আদালতের বেতন তৈরি করতে, তাই না? বেতন শিট তৈরি করতে, এই জায়গাগুলোতে। এটার ব্যবহারের কৌশলের মধ্যে আমরা আজকে জানবো যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন জেনে নিই যোগ করার নিয়মটা কি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্প্রেডশিটে দুইটা ঘর দেখতে পাই। একটা হচ্ছে এ বি সি দেয়া থাকে, এগুলোকে আমরা বলছি কলাম, এবং তার পাশে দেয়া থাকবে 1 2 3 4, এটাকে আমরা বলছি রো, তাই না? তো এখন দুইটা কলাম বা তিনটা কলামে বা তিনটা রো কলাম মিলিয়ে যেটা সেল তৈরি হয়, অর্থাৎ রো এবং কলাম, অর্থাৎ এর এবং ওয়ান, তাহলে কি হচ্ছে, এ ওয়ান, বি এবং ওয়ান, তাহলে কি তৈরি হচ্ছে, বি ওয়ান, সি এবং ওয়ান, সি ওয়ান, এভাবে যাবে সি, তারপরে এ টু, বি টু, সি টু, এভাবে চলে যাবে, তারপরে এ থ্রি, বি থ্রি, সি থ্রি, এভাবে যাচ্ছে। এই জিনিসগুলোকে আমরা বলছি সেল, আমরা গত ক্লাসে দেখেছি। তো এখন কথা হচ্ছে, আমরা দুইটা, অর্থাৎ এর ঘরেও একটা সংখ্যা লিখলাম, বি এর ঘরেও, অর্থাৎ এ ওয়ানে একটা সংখ্যা লিখলাম, বি এর ঘরেও একটা, বি ওয়ানের ঘরেও একটা সংখ্যা লিখলাম। এখন সি এর ঘরে, অর্থাৎ সি ওয়ানের ঘরে গিয়ে আমরা কি করব, এই দুইটা সংখ্যার কি যোগফল নির্ণয় করব, তাই না? তাহলে সেইটার যদি যোগফল আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, কোন ঘরে লিখেছি, এ ওয়ান, তাই না, এবং বি ওয়ান, তাহলে দুইটাকে কি করব, প্লাস চিহ্ন দেবো মাঝখানে। তাহলে এখন কথা হচ্ছে, যে জায়গা, অর্থাৎ সি ওয়ানের ঘরে আমরা কি লিখছি, ফর্মুলা লিখছি, তাই না? অর্থাৎ যোগ করার যে ফর্মুলাটা সেটা লিখছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্প্রেডশিটে কোনো ফলাফল পেতে হলে আমরা দুইটা বা তিনটা ঘরের যদি যোগফল নির্ণয় করতে চাই, তাহলে প্রথমেই ফর্মুলা লেখার শুরুতেই আমাকে যে চিহ্নটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সমান চিহ্ন। তাহলে আমি সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে কি করতে পারবো, আমি এ ওয়ান প্লাস বি ওয়ান এভাবে লিখতে পারবো। দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটু দেয়া আছে, আমি এ ওয়ান বি ওয়ান না দিই, কিন্তু এখানে দিয়েছি আমি ডি ফোর বা ই সেভেন, এই যে এরকম ভাবে আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমি যে সিরিয়াল মেনটেন করে আমি তথ্যগুলো ইনপুট বা ডাটাগুলো ইনপুট করব, সেই অনুযায়ী আমাকে যোগ করতে হবে যে আমি কি ওয়ানের সবগুলো যোগ করব না টু এর ঘরে সবগুলো যোগ করব, তাই না? এই জিনিসটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। যদি ওয়ানের সবগুলো যোগ করি, তাহলে হবে কি, এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান, ডি ওয়ান, এগুলো সব যোগ হবে। আর যদি আমরা থ্রিতে করতে চাই, অর্থাৎ থ্রির ঘরের, তাহলে কি হবে, এ থ্রি প্লাস বি থ্রি প্লাস সি থ্রি প্লাস ডি থ্রি, এইভাবে যোগটা করতে হবে। ঠিক একই পদ্ধতিতেই আমরা বিয়োগ করব, অর্থাৎ যোগের জায়গায় শুধু আমরা কি চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিব। যোগের জায়গায় আমরা কোন চিহ্ন দিব, শুধু বিয়োগ চিহ্ন দিব, ঠিক আছে? বাকি সব ফর্মুলা একই থাকবে, কারণ কি, আমরা তো একই ডাটাই ইনপুট করছি, তাই না? শুধু যোগ না করে আমরা কি করছি, বিয়োগ করছি।
এরপরে আসি আমরা গুণের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবে, আমরা যেটা খাতায় যে গুণ চিহ্নটি দিই সেটা আমরা খাতা কলমে অর্থাৎ হাতে লেখার ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন, ওটা ক্রস চিহ্ন। আমাদের কম্পিউটার গুণ বলতে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ স্টার চিহ্নটি ব্যবহার করা হয়, স্টার অর্থাৎ আমাদের কম্পিউটার যে চিহ্নটা বলতে মানে গুণ বলতে যে চিহ্নটা বোঝে সেটা হচ্ছে স্টার চিহ্ন, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমাদের নাম্বার কিবোর্ড আছে, ঠিক আছে, আমার ল্যাপটপ বা কম্পিউটারের যে নাম্বার কিবোর্ড আছে সেখানেই 8 নাম্বার নাম্বার কিবোর্ডের উপরে দেওয়া আছে স্টার চিহ্ন, সেইটা আমরা শিফট ধরে 8 এই নাম্বার বাটনটা চাপলেই কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে স্টার হয়ে গেছে, অর্থাৎ A1 স্টার B1, এভাবে আমরা জিনিসটা লিখবো, যখন ওখানে লিখবো, যখন আমরা মুখে বলবো তখন হচ্ছে কি A1 ইনটু B1, এভাবে আমাদেরকে গুণটা করতে হবে। এরপরে আসি আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা ভাগ। তো এখানেও একটু কথা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে ভাগ চিহ্ন আমরা যেটা ব্যবহার করি সেই আমরা খাতায় যেটা ভাগ চিহ্ন ব্যবহার করি সেটা আমাদের হাতে কলমে লেখার ক্ষেত্রে, আমাদের কম্পিউটার ভাগ চিহ্ন বলতে বোঝে স্ল্যাশ বা অবলিক চিহ্নটা, ঠিক আছে? তো আমরা জাস্ট ওই একই কাজই করব। দেখো যে কি A1 কি স্ল্যাশ বা অবলিক B1, তাহলে আমার কিন্তু কি হয়ে যাচ্ছে ভাগ চিহ্নটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমার ভাগফলটা চলে আসবে। এইভাবে আমাদেরকে বিভিন্ন সূত্র মাধ্যম দিয়ে নির্ণয় করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ, এটার ফর্মুলাটা, বেসিক যে ফর্মুলা সেটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এই পাঠ শেষে আমরা যা যা শিখলাম এসব তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে একটি গণনাকারী, সরি, স্প্রেডশিট হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ গণনা করার সফটওয়্যার। এরপরে আছে স্প্রেডশিটের বৈশিষ্ট্য, তাহলে স্প্রেডশিটের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, তাহলে স্প্রেডশিটের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। স্প্রেডশিটের বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বারা গণনার কাজ সম্পন্ন করা হয়, এগুলো দ্বারা কি করা হচ্ছে যে রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে, বেতন শিট তৈরি করা হচ্ছে। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা বা চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ হাসপাতালের গণনার কার্যক্রমের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এই যে কাজগুলো রয়েছে, যে গণনার কাজগুলো রয়েছে, সব কিছুই হচ্ছে স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলের দ্বারা সংগঠিত হয়। এরপরে গুণ ও ভাগ করার পদ্ধতি আমি দেখো, অর্থাৎ A1 ইনটু B1, তাহলে ইকুয়াল A1 ইনটু B1, এরপরে কি হবে ইকুয়াল A1 স্ল্যাশ B1, এইভাবে আমরা পদ্ধতিগুলো কি করব লিখবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের উক্ত অংশের, সরি সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষার শেষ ক্লাস হবে আগামী দিন, তো আগামী দিন তোমাদের সার্বিক আলোচনা হবে যে তিনটা অধ্যায় রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার, তার ভিত্তিতে তো সবাই সার্বিক আলোচনা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।